বিভিন্ন জায়গায় যেমন সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদ চলছে, উত্তরবঙ্গেও কিন্তু সেই একই ছবি। বিক্ষোভ দেখাচ্ছেন বামেরা। বামেদের বিক্ষোভের সেই ছবি কোচবিহারে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি হলো। বামেদের আজ ডিএম অফিস ঘেরাও কোচবিহারে, আর তাতেই পুলিশের সঙ্গে রীতিমতো হাতাহাতি ধস্তাধস্তি। জায়গায় জায়গায় আজ বিরোধীরা তারা সন্দেশখালী কাণ্ডে প্রতিবাদ জানাচ্ছেন। আসানসোলের ছবি আপনাদের দেখিয়েছিলাম, যেখানে একেবারে কংগ্রেস এবং বামেরা যৌথভাবে তারা বিএনআর মোড় আটকে দেন। এর পাশাপাশি বারুইপুর, সেখানেও কিন্তু উত্তেজনা ছড়ায় বামেরা। তারা আইন অমান্য করছিলেন এবং সেখানে গিয়ে পুলিশ বাধা দেয়, সেখানে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। আর এবার উত্তরবঙ্গ কোচবিহার, যেখানে ডিএম অফিস ঘেরাও অভিযান ছিল বামেদের, এবং সেখানেও কিন্তু পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তিতে বাঁধেন বামকর্মী সমর্থকরা। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শুভেন্দু, শেষ পর্যন্ত বামেরা কি পৌঁছতে পারলেন ডিএম অফিস অব্দি? একদমই দেখো, ডিএম অফিসের সামনে কিন্তু পুলিশ ব্যারিকেড করা হয়েছে। এর আগে জানিয়ে রাখি যে দুটো ব্যারিকেড ভেঙে বাম কর্মী সমর্থকরা আজকে কোচবিহার জেলাশাসকের দপ্তরের সামনে চলে আসে, এবং জেলাশাসকের দপ্তরের সামনে যে তৃতীয় ব্যারিকেড সেটাও তারা প্রায় ভেঙে ফেলে। সেই সময় কিন্তু পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি হয় বাম কর্মী এবং সমর্থকদের। এবং যেটা জানিয়ে রাখি যে দেশের বিভিন্ন ইস্যু এবং রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে, তার সাথে সন্দেশখালীতে নিরাপদ সরকারের নিঃশর্ত মুক্তির দাবি নিয়ে কিন্তু আজকের এই আইন অমান্য আন্দোলন কর্মসূচি ছিল কোচবিহার জেলাশাসকের দপ্তরে। এবং সকাল থেকে এই কোচবিহার জেলাশাসকের দপ্তরে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন ছিল। আজকে জানিয়ে রাখি সরকারিভাবে ছুটি ঘোষণা আগে থেকেই করা হয়েছে, যার ফলে জেলাশাসকের দপ্তর বন্ধ ছিল। তা সত্ত্বেও এই পূর্ব ঘোষিত যে কর্মসূচি সেটা পালন করেছে সিপিএম এবং সিপিএম এর বিভিন্ন সংগঠন, সিটুক, কৃষক সভা, ডিওয়াইফাই, এসএফআই, সকল যারা সংগঠন আছে তারা কিন্তু আজকে এই আন্দোলন কর্মসূচি উপস্থিত হয়েছিল। এবং যেটা দেখা গেল যে প্রথম থেকে ব্যাপক পুলিশি নিরাপত্তা ছিল, এবং পুলিশি ব্যারিকেড ভেঙে তারা জেলাশাসকের দপ্তরে এগিয়ে এলেই কিন্তু ব্যাপক উত্তেজনা তৈরি হয় এবং পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায় বাম কর্মী সমর্থকদের। এবং ইতিমধ্যেই কিন্তু জেলাশাসকের দপ্তরের সামনে তারা ধর্নায় বসেছে, এবং তাদের দাবি যে অবিলম্বে নিঃশর্তভাবে নিরাপদ সর্দারকে মুক্তি দিতে হবে। পাশাপাশি ডিএম অফিস পর্যন্ত পৌঁছে গিয়েছেন বামেরা, এবং সামনে তারা ধর্নায় বসেছেন। যদিও তার আগে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়, ব্যারিকেড ভাঙেন বাম কর্মী সমর্থকরা। আর অন্যদিকে ইতিমধ্যেই বসিরহাট এসপি অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সুকান্ত মজুমদার, প্রায় পৌঁছে গিয়েছেন। প্রথমে রেলপথে, তারপরে বাইকে চড়ে, এবং বাকি রাস্তাটুকু পায়ে হেঁটে চলেছেন বিজেপি রাজ্য সভাপতি।